আমি গডফাদার, সারা দুনিয়া ঘুরে বেড়াই, সব জায়গায় আমার নেটওয়ার্ক। ওই চুনো পুঁতিগুলো আমার সঙ্গে দুশ্মনি করবে? ওদের গাড়ি জ্বালিয়ে দেয়। আমাদের গাড়ি ফলো করে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলো। প্রমোটার গাদ্দারি করছে, ওকে জমের দুয়ারে প্রমোট করে দাও। এই মিনিস্টার, গাড়ি গাড়ি টাকা পাচ্ছ, দরকার হলে আরো নেবে, কিন্তু আমার সেফটির অভাব হলে বউ বাচ্চা শুদ্ধ ওই শ্মশানে জ্বালিয়ে দেবো। সিলভিয়া, নিউ মেডিসিন, নিউ মেডিসিন আরো, মাথা গরম হয়ে গেছে, নিউ মেডিসিন ছাড়া মাথা ঠান্ডা হবে না, নিউ মেডিসিন আরো, নিউ মেডিসিন ছাড়া আমার এনার্জি আসে না। আপনি আমার বিশেষ অতিথি, আপনার জন্য জোগাড় করেছি ওয়ান্ডারফুল মেডিসিন। মোনালিসা, মোনালিসা রাজা, তোমার এই মোনালিসা আমার মন ভরিয়ে দিয়েছে। শি ইজ এক্সেলেন্ট। তোমার এই সুইট বার্ডটাকে আমার পার্মানেন্টলি চাই। বস, আপনাকে খুশি করতে পারলে আমার প্রফিট, তবে মেয়েটি অন্যের কাস্টডিতে আছে। আরে যার কাস্টডিতে থা, আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক সই করে দিচ্ছি, তুমি অ্যামাউন্টটা ভরে নাও। রাজা, বসের ডিমান্ড কিন্তু ফুলফিল হওয়া চাই। জানো তো রাজা, ওই চকলেট ছড়ালে বাচ্চা মেলে, আর টাকা ছড়ালে সুন্দর। বাই রাজা। না ডার্লিং, এখন শুধু তোমাকে নিয়ে ভাবনা, কাল আসছো তো? ফাটিয়ে দিয়েছো মোনালিসা, তোমার নাচে পাবলিক একেবারে কুপোকাত। আমাদের প্রিন্স হোটেলে না এত সুন্দর ডান্স আগে কেউ কখনো দেখেনি। সবই আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা না পেলে কলকাতার মতো এই বড় শহরে আমি আমার নাচ দেখাবার সুযোগই পেতাম না। ঠিক বলেছো, আমরা যে কথা দিই সেই মতোই আমরা কাজ করি। এই নাও তোমার নাচের কালকের পারিশ্রমিক 10,000 টাকা। আপনাদের কমিশনটা রেখে আমাকে টাকাটা দিন। আরে আমরা কি এতই নিষ্ঠুর যে তোমার প্রথম কাজেরই কমিশন নেব? নাও ধরো। শোনো মোনালিসা, বরং তোমাকে আজকে আমরা আরো একটা সুখবর দেব। আবার কি সুখবর? বলছিলাম কি, তোমার জীবনটা তো দুঃখে, বাবা মা মারা গেছেন, মামিও তোমাকে কষ্ট দিয়েছে, বিয়ে পর্যন্ত দেয়নি তোমার ইনকাম খাবে বলে। হ্যাঁ, তাই তো আমরা তোমার একটা বিয়ের ব্যবস্থা করতে চাই। বিয়ে? হ্যাঁ, পাত্র হিসেবে আমাকে পছন্দ করতে, আমাকেও পছন্দ করতে পারো। বলেন কি আপনারা? আরে নামমাত্র বিয়ে আর কি, এতে তোমার নিরাপত্তাও বাড়বে, আবার ইনকামটাও বেড়ে যাবে। ইনকাম বেড়ে যাবে? হ্যাঁ, তখন শহরের নানা গণ্যমান্য ব্যক্তি তোমার এই ফ্ল্যাটে আসবে, আর তাদের খুশি করতে পারলেই। আপনাদের স্পর্ধা তো কম নয়, এই কুৎসিত কাজের জন্য ভালো মানুষ সেজে আমার উপকার করতে চেয়েছিলেন, এখন দেখছি আপনাদের থেকে আমার মামি অনেক ভালো ছিল। আমি থাকবো না, থাকবো না আমি এখানে, চলে যাব, আমি মামির কাছে চলে যাব। না 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 না, তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? আমরা 50,000 টাকা দিয়ে তোমার মামির কাছ থেকে কিনে এনেছি। আপনারা এত জঘন্য, এত নীচ, আমি বাড়ি ডান্স করে আপনাদের সব টাকা পরিশোধ করে দেব। শুধু 50,000 টাকা পাওয়ার জন্য কি তোমার মামির থেকে কিনে এনেছি? লাভ করবো না? হাউ নাইস, জাস্ট এ মিনিট, কি লাভ চাই তোমাদের? রাজাবু আপনি, তোমাদের কত লাভ চাই বলো? মোনালিসার সব দায়িত্ব আজ থেকে আমি নিয়ে নেব। বলো বলো।
বলো কত টাকা পেলে মোনালিসার ঋণ শোধ হবে? 1,50,000 টাকা পেলেই হবে, 50,000 টাকা ইনভেস্ট করেছি তো। রাজাবাবু ওটা আপনি পুরো তোলাক করে দিন। তাই তাই করুন রাজাবাবু, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমি বাড়ি ডান্স করে আপনি সব টাকা অ্যাডজাস্ট করে দেব। সে ব্যাপারে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না মোনালিসা, আমি তোমাকে রাজ রানী করে ডাকব। 2,00,000 নয়, আমি তোমাদের 5,00,000 দিচ্ছি। খবরদার, ওর দিকে মুখ তুলেও তাকাবে না। না না, ওকে। থ্যাংক ইউ রাজাবাবু, তুমি আমার সঙ্গে যাবে তো মোনালিসা? আপনি আমাকে বাঁচালেন রাজাবাবু। ম্যানেজার বাবু। ইয়েস স্যার। প্রোডাকশনের কাজ যেন ফুল স্পিডে চলে, অনেকগুলো অর্ডার আছে, ঠিক সময়ে সাপ্লাই দিতে হবে। ওই সব আপনাকে ভাবতে হবে না স্যার, সব মাল টাইম মতো রেডি হয়ে যাবে, লেবারদের ওভারটাইম দিয়ে কাজ করাচ্ছি। নমস্কার। আরে নমস্কার, আসুন আসুন দীনবন্ধু বাবু, আসুন বসুন। হ্যাঁ বসি। তারপর কাজকর্ম কিরম চলছে? ভালো ভালো ভালো, আপনার জন্যই তো আমার ফার্মটা বেঁচে আছে, আপনার সেবার জন্যই আমার ফার্ম একেবারে রেডি। ম্যানেজার বাবু। ইয়েস স্যার। আমার গত মাসের বিলটা ক্যাশে আসুন স্যার, বিলটা রেডি আছে। আচ্ছা স্যার, আমি আসছি। হ্যাঁ রায়বাবু। হ্যাঁ বলুন। বলছি যে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রপোজালটা একটু ভাববেন নাকি? বিয়ে? না না, ছেলের মতি গতি কিছু বুঝতে পারছি না, ব্যবসাপত্রে মন দিচ্ছে না, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আগে একটু দায়িত্বশীল হোক, তারপর তো বিয়ে। আরে এই বয়সে ওসব হয়? ওসব নিয়ে আপনি ভাববেন না, আমার মেয়ে ওসব ঠিক ম্যানেজ করে নেবে। আপনার মেয়ে আমার ছেলেকে চেনে নাকি? চেনে মানে? আমার মেয়ে চৈতালির সঙ্গে আপনার ছেলে তো গুড রিলেশন। আচ্ছা। এই তো কদিন আগে দুজনে একসঙ্গে বেড়াতে গিয়েছিল। ভালো ভালো, তাহলে তো ভালোই হলো, আমি একটু নিশ্চিন্ত হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আমি অনেক ভরসা পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শুনছো, মেয়েটির বাবা এসেছিলেন বিয়ের প্রপোজাল নিয়ে। কোন মেয়েটির বাবা? অর্ণব চেনে মেয়েটিকে, ওর সঙ্গে ট্যুরে গিয়েছিল। কার কথা বলছো ড্যাড? দীনবন্ধু বাবুর মেয়ের কথা বলছি, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের বিজনেস ডিলিং আছে। হ্যাঁ, কি যেন নাম মেয়েটির? চৈতালি। খোকার যখন সম্মতি আছে তখন আর ভাবছো কেন? কে বললো মা আমার সম্মতি আছে? ট্যুরে গিয়ে দেখলাম মেয়েটা একটু বিপদে পড়েছিল, তাই একটু হেল্প করলাম, সেই সূত্রেই পরিচয়। উঠছি। কি বুঝলে? এত কঠিন কাজটা তুমি এত সহজে করে ফেললে, বসকে বলে তোমাকে আরেকটা হোটেল বানিয়ে দেব। বাই দ্য ওয়ে, তুমি মেয়েটিকে কখন আনছো? কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যাবে তোমার ফ্ল্যাটে। তবে একটা সিক্রেট কথা আছে সিলভিয়া। সিক্রেট কথা? মেয়েটি যে দালালের কাস্টডিতে ছিল, তাদের খারাপ আচরণে মেয়েটি তাদের প্রতি ক্ষিপ্ত। তখন তাকে শেল্টার দেবার নাম করে মোটা টাকার বিনিময়ে দালালদের কাছ থেকে উদ্ধার করেছি। তাই তাকে বোঝাতে হবে তোমার আশ্রয়ে আমি তাকে রাখতে এসেছি। তারপর সময় মতো বসের কাছে প্লেস করো। ক্লিয়ার? ইয়েস ফ্রেন্ড, ফুললি ক্লিয়ার। হাউ নাইস, জাস্ট এ মিনিট, কামিং সুন। আমি বাথটাবে, কিন্তু কেন? এই তোমাকে আমার খুব প্রয়োজন। তাই নাকি?
কিন্তু আমি তো ওল্ড মেডিসিন, তোমার তো এখন নিউ মেডিসিন পছন্দ। না না ডার্লিং, তোমাকেই আমার এই মুহূর্তে চাই। ওকে, বসের দায়িত্ব থেকে আমি এখন মুক্ত। বাকি খেলা খেলবে সিলভিয়া। হ্যালো। হ্যালো অর্ণব। হ্যাঁ চৈতালি, বলো কেমন আছো? কতদিন দেখা হয় না বলো তো, চলো না দূরে কোথাও হারিয়ে যাই। না গো, একদম টাইম হচ্ছে না। বলো কি, তোমার ড্যাডি আমার ড্যাডি আমাদের রিলেশনটা পাকা করে ফেলেছে তো, এই আনন্দটা সেলিব্রেট করবে না? সেটা সময় বলে দেবে চৈতালি। Let's wait for some time. ভালো থেক। বস, মোনালিসা। আরে এসো এসো মোনালিসা এসো। আমি তো জানতাম চকলেট ছড়ালে বাচ্চা মেলে আর টাকা ছড়ালে সুন্দরী। নমস্কার আঙ্কেল। আমি তোমার আঙ্কেল হতে যাব কেন, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড হব। আরে এসো এসো কাছে এসো। আমি এখন আসি বস। হ্যাঁ তুমি যাও যাও যাও। আরে আমি তো এখন নতুন মেডিসিন পেয়ে গেছি, যাও। সবাই ফ্রেন্ড হতে চায়, পরিমল নির্মল রাজা এমনকি গডফাদারও। কি আশ্চর্য। এসো 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 মোনালিসা এসো, কাছে বসো কাছে এসো। কি দেখছো? দেখছি কি সুন্দর ঘর আপনার, কি সুন্দর ভাবে সাজিয়েছেন। তাই নাকি? ওয়েট, আই এম জাস্ট কামিং। এই ফাঁকে পালাতে হবে। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। যেতে দিলে তোমার আমার হানিমুন কি করে হবে? সুন্দরীর হাত থেকে এত সহজে বসবে যাবে, হানিমুন হবে অনেক মজা হবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। এই মানুষকে তুমি নষ্ট করবেন না। মোনালিসা পালিয়ে গেছে। বলেন কি বস, মোনালিসা পালিয়েছে? ওকে ধরো, ওকে আমার চাই, দেরি করছো, চাই। আমরা আমরা এখনই আসছি। মোনালিসা চিনে ফেললে প্রবলেম, তবে একটা কিছু করতে হবে। পরিমল নির্মল, thank you.
এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু মালটাকে তো পেলাম না। বস তো আমাকে ছেড়ে কথা বলে, কি করি বলতো? সেটাই তো বুঝতে পারছি না, এটা গেল কোথায়? চলো বস, ওই দিকটায় খুঁজে দেখি। চল চলো চলো। ওকে পাওয়া চাই। চিন্তা করবেন না বস, আমরা আপনার সেবা সর্বক্ষণ নিয়োজিত। ছলে বলে কৌশলে মোনালিসাকে আমরা আপনার সামনে হাজির করবই বস। দেখুন, পড়ে গিয়ে একটু মাথায় চোট লেগে গেছিল, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। ঠিক আছে। সিস্টার, ইয়েস স্যার, ব্লাড প্রেসারটা দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি, নরমাল আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই ওষুধগুলো একটু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, যদি এই পেশেন্টের কোনো ইমার্জেন্সি দেখেন আপনি, তাহলে আমাকে খবর দেবেন। ইয়েস স্যার। ওকে। এই তুমি স্টল থেকে এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আপনি এভাবে একা কোথায় চলে যাচ্ছেন? আপনি বলুন আপনাকে কোথায় পৌঁছে দিতে হবে, আমি পৌঁছে দিচ্ছি। আমাকে পৌঁছে দিতে হবে না, আমাকে ছেড়ে দিন। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে ধন্যবাদ। এ কথা বলবেন না। আচ্ছা এখন বলুন তো কোথায় যাবেন? কোথাও যাবার আমার জায়গা নেই, আমি আমি মরতে চাই। মানে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরতে আমি চাই না। এই পৃথিবীতে আমি বিদায় নিতে চাই। কেন, কি সমস্যা আপনার? আচ্ছা একটু বলেই দেখুন না, যদি আমি কোনো হেল্প করতে পারি। হেল্প? এই হেল্প করার নামে দুজন লোক আমাকে মামির কাছ থেকে কিনে এনেছে, শহরে বারে ডান্স করাবে বলে। তার আবার কৌশলে বাড়ির মালিকের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। তারপর 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 বাড়ির মালিক মোটা টাকার বিনিময়ে সন্ত্রাসী গডফাদারের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমি আমি কি খেলার পুতুল? মানুষকে বিশ্বাস করা কি আমার অপরাধ? কেউ নেই আমাকে ভালোবাসার, আমাকে নিরাপদ আশ্রয় দেবার। আচ্ছা যদি আমি আপনাকে আশ্রয় দিই, আমি যদি আপনাকে বিয়ে করি? না না তা হয় না, আমি সামান্য বার ডান্সার, আপনারা বড় লোক,
এবি আপনার পরিবার আপনার সমাজ কখনো আপনার ধারণা সম্পূর্ণ ভুল। সমাজের সব মানুষ এক হয় না, ব্যতিক্রম আছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যাব। চকলেট ছড়ালে বাচ্চা মেলে আর টাকা ছড়ালে সুন্দরী, মোনালিসা তো কোন ছাড়। চৈতালি। হ্যাঁ ড্যাডি। চললি কোথায়? অর্ণবের খোঁজে। ও ভালো কথা, দেখি যেন অর্ণব অন্য কোনো মেয়ের পাল্লায় না পড়ে। ও ড্যাডি, তুমি এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকো, অর্ণব আমারই হবে। ওকে ওকে ওকে, তাই যেন হয়। মা এসো এসো। তোমার বৌমা মোনালিসা। থাক মা থাক, তোমরা সুখী হও। এসো মা ভিতরে এসো। ওগো শুনছো? চলো। তোমরা দুজনে একসঙ্গে ঘরের ভেতরে পা ফেলো। দাঁড়াও। এরকম একটা পথের মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারি না। এ তুমি কি বলছো? ও আমাদের একমাত্র ছেলের বউ, আমাদের ঘরের লক্ষ্মী। লক্ষ্মী তোমাদের কাছে হতে পারে, আমার কাছে ও অলক্ষ্মী। কি বলছো? কি ঠিকই বলছি। মান সম্মান আত্মমর্যাদা আভিজাত্য, এগুলোর দাম তোমার বা তোমার ছেলের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। একটা বার ডান্সার মেয়ে ঠাঁই এ বাড়িতে কিছুতেই হতে পারে। বাবা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? ইয়েস। তবে হ্যাঁ, তোমার এ বাড়িতে ঢোকার কোনো বাধা নেই। এই মেয়েটিকে তুমি যে কোনো জায়গায় রেখে ফিরে আসতে পারো। এটা তুমি কি বলছো? বাবা মাইন্ডেড, দেবতার মন্দিরে আমরা দেবতাকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমার স্ত্রীর যদি বাড়িতে কোনো জায়গা না থাকে তাহলে আমি এখানে থাকবো না। চলো মোনালি স্যার আসছি। তুমি করো না, ওদের চলে যেতে বারণ করো। তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি। দাঁড়াও। যে গাড়িটায় করে তুমি যাবে ভাবছ সেই গাড়িটাও কিন্তু আমার। চাবিটা রেখে দিয়ে যাও। ব্যাপার একটা আছে মাসি। গুরু ভেতরে এসো।
এরা কারা? মাসি, এই হলো আমাদের গুরু অন্নবদা, আর ইনি আমাদের নতুন বৌদি। নমস্কার। 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 গুরুর বাবার সাথে সে বনি বনা হচ্ছিল না, নতুন বৌদিকে নিয়ে কোথায় আর যাবে, তাই ওদের এখানেই নিয়ে এলাম। কেন, আমি কি ধর্মশালা খুলেছি নাকি? একেরামের লক্ষ্যে নেই সুগ্রীব দোসর। মাসি, তোমার এত বড় বাড়িতে ফাঁকাই পড়ে আছে। রাখো না মা, আমি একটা সঙ্গী পাবো। দাঁড়া দাঁড়া, গন্ডগোলের বিয়ে, ব্যাপারটা আমাকে ভেবে দেখতে হচ্ছে। একটু যদি দয়া করে আমাদের থাকতে দেন। গুরু, তোমরা মাসির কাছে এসেছো, আর কোনো চিন্তা নেই, এখন থেকে তোমাদের সব দায়িত্ব মাসিরই। তাই বুঝি, ওদের সব দায়িত্ব মাসির? তাহলে তার আগে আমাকে একটু ভালো করে পরীক্ষা করে দেখে নিতে দে। আমার চোখে তো অত সহজে ফাঁকি দেওয়া যায় না। আমার স্বামী দারোগা ছিলেন, আমি তার বউ, আমাকে সবাই দারোগা মাসি বলে, কাজেই আমার চোখে ফাঁকি দিতে পারবে না। ঠিক আছে, চলবে। তবে যদি বেগর বাই দেখি, তাহলে কিন্তু আমার হাত থেকে মুক্তি নেই। কথাটা ভালো করে মনে রেখো, বুঝেছো? যাক, নিশ্চিন্ত হলাম। তা আচ্ছা মাসি, ভাড়া কত দিতে হবে? তা বিপদে যখন পড়েছো, তারপর সব থেকে বড় কথা হলো তোমরা মানিক জোরের গুরু। ভাড়া যা মন চায় তাই দিও। তা তোমাদের সঙ্গে জিনিসপত্র কি আছে? কিছুই নেই, একটা মাত্র ব্যাগ। আর কিছুই নেই, একটা মাত্র ব্যাগ আছে। এই নিয়ে সংসার করা যায়? সংসার করতে গেলে খাট চাই, আলমারি চাই, বিছানা পত্তর চাই, ড্রেসিং টেবিল চাই। মাসিমা, আপনি শুধু থাকার ব্যবস্থাটা করে দিন, আমরা আস্তে আস্তে সব কিনে নেব। চুপ! নতুন বউকে নিয়ে মাটিতে ঘুমাবে নাকি? তাহলে? তাহলে আর কি, তাহলে এই টুনি কি মা, যা তো উপরের ওই ঘরটা খুলে দে তো, যা এক্ষুনি যাচ্ছি। চলো এসো, তোমরা এসো। শোনো বাছা, উপরের ঘরেতে কিন্তু খাট নেই, মাটিতে শুতে হবে। ও নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না মাসিমা, ও আমরা সব অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ মাসি, ঠিক আছে। বাবা মা কত নিষ্ঠুর হলে এমন সুন্দর ছেলে, এমন সুন্দর বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, আপনারাই বলুন না। বস, আমাদের প্ল্যান সব ভুন্ডুল, মোনালিসা আর অর্ণবকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সর্বনাশ, অর্ণবকে ফ্রেন্ড বানিয়েছি, তাই টেকনিক্যালি কলকাটি নাড়াতে হবে। কখনো আমি সামনে, তোমরা পেছনে, কখনো তোমরা সামনে তো আমি পেছনে। হাউ নাইস, জাস্ট এ মিনিট, এক্সিলেন্ট আইডিয়া। কি বস, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা আশ্রয়, বাস কেবল আমি আর তুমি, এই বেশ ভালো, কি বলো মোনালিসা? তুমি আমাকে পেয়ে কতটুকু সুখী তা আমি জানি না, তবে আমার জীবনে এখন সুখের সীমা নেই। আমার দুঃসহ জীবনে এমন একজন দেবতাকে স্বামী হিসেবে পাবো, এমন একটা স্বর্গে স্থান পাবো, এ আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। স্বপ্ন যখন পূরণ হয়েছে তখন আর চিন্তা কিসের? তবে কাল থেকে কাজের খোঁজে বেরোতে হবে, আমাদের এই ছোট্ট সংসারকে সাজিয়ে তুলতে হবে তো। রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে সংসার। আচ্ছা, আমি তোমার জীবনে বিপদ থেকে আনলাম, তাই না? বিপদ না শান্তি, সেটা সময় বলে দেবে। কারোর শান্তি রাজপ্রাসাদে, কারোর শান্তি আবার কুড়ে ঘরে। আমি কেবল চাই তোমার বুক ভরা ভালোবাসা, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমি সুখ খুঁজে নিতে পারবো।
তোমাকে সুখী করতে পারবো। বিয়েটা তো করে ফেললাম, সংসারটা যে কি করে চলবে, একটা চাকরির ব্যবস্থা করতে হবে, এভাবে চলবে না। দেখো একটা কথা বলি, আমাদের তো ওই ছোট অফিস, এখানে মাইনে পত্তর তেমন বেশি দিতে পারবো না, না পারবো না বলে কোনো লাভ নেই, ওই টেনে টুনে হাজার সাতেক, না ছয়েক, ছ হাজার দিতে পারবো, এর বেশি কিন্তু পসিবল নয়। তাই দেবেন স্যার, জবটা অ্যাকচুয়ালি আমার খুব দরকার। দরকার বেশ তো, এতই যখন দরকার তখন সামনের সোমবার থেকে জয়েন করো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে অর্ণব কি বিপদেই না পড়েছে, আমার জন্যই ওকে ঘর ছাড়তে হলো, যার বাবা অন্যদের চাকরি দেয় তাকেই কিনা অন্যত্র চাকরির জন্য ঘুরে বেড়াতে হচ্ছে। মোনালিসা, মোনালিসা কি ব্যাপার, আজ এত খুশি কেন? আমি চাকরি পেয়ে গেছি মোনালিসা, আর কোনো টেনশন নেই। এবার এবার চলো টুক করে হানিমুনটা সেরে ফেলি, নো মোর টেনশন। ড্রাইভার গাড়ি থামাও। আরে হাউ নাইস। আরে রাজা কেমন আছো? জাস্ট এ মিনিট। কোথায় আছো? এই অফিসে যাচ্ছি। চলো 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 গাড়িতে চলো। আরে না না ঠিক আছে, আমি বাসে চলে যাবো। আরে বন্ধুর গাড়ি থাকতে তুমি যাবে বাসে, তা কখনো হয়? চলো 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 গাড়িতে চলো। আরে চলো না, চলো গল্প করতে করতে যাই, চলো। বুঝলি, আমার মনে হয় তুমি এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। ঠিক বলেছিস, ওকে গিয়ে না ধাক্কা মেরে তুলতে হবে। মনটায় আমার লাভ ইউ লাভ ইউ করে রে, মনটায় আমার লাভ ইউ লাভ ইউ। চল চল। এক্সকিউজ মি। ইয়েস, কোথায় যাচ্ছ? টুনির কাছে। বাহ, গোলাপটা তো খুব সুন্দর, কার জন্য এনেছো গোলাপটা? টুনির জন্য এনেছি। তুমি নেবে? নিতে তো ইচ্ছে করছে, কিন্তু টুনি যদি রাগ করে? কোনো ভয় নেই, ওকে আর একটা এনে দেবো। নাও এই গোলাপটা। আমি নেবো। নেবে? নাও, নেওয়াচ্ছি তোদের গোলাপ। রিঙ্গো রিঙ্গো, এই তোরা আমার গোলাপ নিচ্ছিস কোন সাহসে? জুই চামেলি, তোরা আমার রিঙ্গো বিঙ্গোকে গোলাপ দিচ্ছিস? মানে মানে গোলাপটা ওদের সাথে একদম ভাব করবি না। চল চল, আয় আমার সাথে, তোর আয়, চল শিখি হচ্ছে তারা লাগছে হবে না। টুনি টুনি পাগলি কোথাকার। আরে এখন আবার রেস্টুরেন্টে নিয়ে এলে কেন? এভাবে লেট হয়ে গেলে না চাকরিটা চলে যাবে। আর ওই চাকরি দিয়ে কি হবে? না না, তোমাকে আমি এত ছোট কাজ করতে দেবো না, এটা কিছুতেই হতে পারে। তাছাড়া তোমার ড্যাডের বিজনেসের সাথে আমার ড্যাড জড়িত, তাই আমার বিজনেসের সাথেও তোমাকে জড়িয়ে নেব, না হলে ফ্রেন্ডশিপ কিসের? তোমার প্রপোজালের জন্য ধন্যবাদ, আমি নিশ্চয়ই কথাটা মাথায় রাখবো। আচ্ছা এখন আমাকে উঠতে হবে, অফিসের লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার দরজা খোলা রইল,
দরকার পড়লে চলে আসবে। থ্যাংক ইউ। ওকে বাই বাই। Wonderful connection. How nice. Just a minute. আমার ট্রাপে তোমাকে পড়তেই হবে। কি আবার কথা বলছো? এই নিয়ে পরপর তিন দিন চাকরিতে লেট। আচ্ছা, চাকরিতে জয়েন করেই এত কামাই করলে আমার অফিসের কাজটা চলবে কি করে? কি করে চলবে? স্যার, রাস্তায় হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল, চোর করে নিয়ে গেল, তাই তাই তো বেশ, তাই হলে তাই, খুব ভালো কথা। যাও না, ওই বন্ধুদের সাথে বসে আড্ডা মারো গিয়ে। নিয়ে গেল তাই, তোমাকে এখানে আমার কোনো দরকার নেই, না দরকার নেই। যে কদিন কাজ করেছো ওই পারিশ্রমিক সব বুঝে মানে মানে এখান থেকে বিদায় হও, যাও। আরেকটা কথা, ওই পারিশ্রমিক কম দিয়ে পাপের ভাগিদার আমি হতে চাই না, সেটা একটু ভালো করে বুঝে নিও। স্যার, স্যার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এরকম আর হবে না স্যার। হবে না? কি হবে না? কি হবে না কি? দান ছাত্র খুলে বসিনি আমি। ওই এক কথা বারবার রিকোয়েস্ট করে আমাকে বিরক্ত করবে না। এক ডিসিশন দুবার নেওয়া আমি পছন্দ করি না। যাও তো, যাও তো এখান থেকে, যাও তো, যাও, চলে যাও, চলে যাও, 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 যাও। এলে নাকি বাড়ি? চাকরি করবার আগে হুজুর হুজুর, আর চাকরি পাবার পর লাট সাহেব, যত সব। হ্যাঁ, বড় বাছা বাঁচলাম, এই সব কিছু লড়াবাড়া করে দিয়ে চলে গেল, কেউ দেখেনি তো।